বিশালগড়ের দুর্গানগর এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই। তাতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। তাদের দাবি, আজকের মধ্যে বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন ক্ষুব্ধ জনতা। ঘেরাওয়ের কথা জানানো হয় ডিজিএম রাজীব কুমার রায়কে। সঙ্গে সঙ্গে তিনি বিশালগড় এসডিও কে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন। দুর্গানগর বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার কোনোভাবেই এই বিদ্যুতের সমস্যার সমাধান করবার কোন উদ্যোগ দেখাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। সেই কারণে বাধ্য হয়েই এলাকাবাসীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন। উত্তর দুর্গানগর এবং গনিয়ামারা, গনিয়ামারার একটা অংশ, দক্ষিণ গনিয়ামারা অংশ, দুইটা অংশ নিয়ে এটা টিলা জাতীয় জায়গা, এখানে স্নান, তারপরে খাওয়ার জল, আমরা বিশেষ অসুবিধা ভুগতে আছি। আজ তিন দিন যাবৎ কারেন্ট নাই। তারা এমনি কইতে আছে টেনে সেটা গেছে গা এই কইতে আছে, কিন্তু এটা আলাদা দেওয়ার কথা ছিল, দিয়েছে না। এটা গনিয়ামারা ট্রান্সমিটার লাগে, এটা অ্যাড করে দিছে, এটা কিছুদিন পর পরে ডিস্টার্ব করে। এই যে একটা টিলা জাতীয় জমি জায়গা, এখানে মানুষ স্নান খাওয়া দাওয়া মানে জলের মানে খুব কাছে আমরা বুক করতে। নগর উত্তরমুড়া আর গনিয়ামা নিচু চুমনি আমরা লাইনটা দিছে, এটার থেকে দিছে, এটার থেকে কাটে নিয়ে ওটার থেকে দিছে, ওটার থেকে কারেন্ট ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে। তো প্রচুর ডিস্টার্ব করে না, আজকাল তিন দিন কারেন্ট নাই। বাড়ির বাচ্চা কাচ্চা সবাই যে জলের একটা কষ্ট, আমরা টিলাবাড়ি, জলের সমস্যা আছে। এই জলের সমস্যা, বাচ্চা কাচ্চার কষ্ট, এই গরমে ফ্যান চলে না, কিচ্ছু নাই, তো এই কোনো কিছুই চলে না, অচল। তো আজকাল যদি কারেন্ট তারা ঠিক না করে, আমরা এটার ভিতরে ঘেরাও করে রাম, তারা কোনো কিছুতে কাজ করতে যেতাম না। আর আমরা যদি আই তারারে তালা, যতটা সময় আই টাইম টেবিল কোনো কিছু নাই, তারা অফিস টাইমে খুলে না, না খুলে আমরা কিছু দেখি না। অবশেষে ডিজিএম ইঞ্জিনিয়ার মারফত জানান, আজকের মধ্যে এলাকায় ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেবেন। গ্রাহকরা জানান, বিদ্যুৎ পরিষেবা যদি আজকের মধ্যে স্বাভাবিক না হয় তাহলে তারা জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করবেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।